মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে কলকাতা বন্দরে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে শোকজ করল কমিশন। চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। নির্বাচনী প্রচার চলাকালীন সমর্থকদের মধ্যে হিংসা ছড়ানোর অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রচারে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছেন তিনি। এই অভিযোগ খতিয়ে দেখেই তাকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশন। ফিরহাদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, প্রচারে বেরিয়ে নিজের সমর্থকদের, বিজেপি কর্মী ও সমর্থকদের আক্রমণ করতে উস্কানি দিয়েছেন তিনি। একটি ফেসবুক পোস্টের লিঙ্ক শেয়ার করে কমিশনে এই অভিযোগ আনে বিজেপি। কমিশনের তরফে মঙ্গলবার নোটিশ জারি করে জানানো হয়, বিজেপির অভিযোগ নিজ সূত্রে খতিয়ে দেখছে কমিশন। ভিডিওর সত্যতা যাচাইয়ের পরেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে শোকজ নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। ফিরহাদ হাকিমের মন্তব্য উদ্ধৃত করে কমিশন এও জানিয়েছে, এই মন্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে, মডেল কোড অফ কন্ডাক্টের এক ও দুই নম্বর ধারা লঙ্ঘন করেছে তার বক্তব্য। প্রসঙ্গত, ববি হাকিমের খাস তালুক কলকাতা বন্দর, সেখান থেকে প্রার্থী হয়েছেন তিনি, আর সেই প্রচারে বেরিয়েই তার একটি মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসে। যদিও বিজেপির অভিযোগ তুললেও ভিডিওটি ফেক বলেই দাবি করেছে তৃণমূল প্রার্থী। ফিরহাদ হাকিমের পাল্টা অভিযোগ, তাকে এবং তার দলকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছিল এক বিজেপি কর্মী। তার মুখে যা বসানো হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। ফিরহাদের কথায়, প্রত্যেকবার ইলেকশনের আগে একটা করে এমন ফেক ভিডিও বিজেপির আইটি সেল ছাড়ে।